আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে থাকছি আমি সাদিয়া ওমর। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। এরই মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি ও জামায়াত সাংগঠনিকভাবে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পুনর্নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এবার তিনি রাজশাহীতে কর্মসংস্থানের জন্য কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর রাজশাহীর উন্নয়নে আরও প্রকল্প বরাদ্দ নিয়ে তিনি অসমাপ্ত কাজ শেষ করতে চান। রাজশাহী সিটি কর্পোরেশন সেখানে মেয়র পদে নির্বাচিত হতে পারলে আমি প্রথমত যে বিষয়টিতে গুরুত্ব দেবো সেটি হলো কর্মসংস্থানের বিসিক ফেজ টু। 2 নম্বর বিসিকের কাজ শেষ হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন এবং নির্দেশে। সেখানে শিল্প কারখানা স্থাপন করলে বেশ কিছু মানুষের কর্ম হবে। এছাড়াও আমি মনে করি যে আমাদের আইটি যে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সেটার পরিপূর্ণ ব্যবহার করে প্রায় 20-25 হাজার তরুণ তরুণীর কর্মের ব্যবস্থা করা যেতে পারে। 14 দলের জাসদ ও ওয়ার্কার্স পার্টির নেতাদের দাবি, প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে শরিকদের তেমন গুরুত্ব দেওয়া হয়নি। প্রথম থেকেই তো মানে এটা মেনেই নিয়েছিলাম যে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দিবে, এটা আমরা স্বেচ্ছায় মেনে নিয়েছি। কিন্তু নির্বাচনী কাজে এসে যদি 14 দল সংশ্লিষ্ট না হয় তাহলে তো এটা একদলীয় নির্বাচন হলো। সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করলেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি, তবে ভোট বর্জনে অনড় বিএনপি। দলের নেতারা বলছেন স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশগ্রহণ করবেন না কেউই। বিএনপি কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না। সিটি নির্বাচন তো দূরের কথা, কাউন্সিলর তো দূরের কথা, ইউনিয়ন কাউন্সিলের মেম্বারও দূরের কথা। আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমরা জনগণকে নিয়ে আগামী এই তো ঈদের পরে আমরা ব্যাপক আন্দোলনে যাব এবং এই স্বৈরাচারী সরকারকে রাষ্ট্র দায়িত্ব থেকে অবশ্যই বিদায় নিতে হবে। রাজশাহীর কল্যাণ ও উন্নয়নে আবারও যোগ্য মেয়র পেতে চান রাজশাহীবাসী। সাদিয়া ওমর, চ্যানেল আই। ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার 16 ঘন্টা পর আবারও একই স্থানে অতিরিক্ত গরমে লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার সকাল 9:45 উপকূল এক্সপ্রেস শহরতলির দরিয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা 11টার দিকে লাইনটি বেঁকে যায়। এতে চট্টগ্রাম সিলেটের সাথে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ ভয়াল সেই 29 এপ্রিল। 1991 সালের এই দিনে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘণ্টায় 220 থেকে 240 কিলোমিটার বেগে বাতাসের সাথে 30 ফিটের জলোচ্ছ্বাসে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ এবং কক্সবাজার উপকূল পরিণত হয় ধ্বংসস্তূপে। সরকারি হিসেবে মারা যায় 1.5 লাখেরও বেশি মানুষ। সম্পদের ক্ষতি হয় কয়েক হাজার কোটি টাকা। 1971 সালে 29 এপ্রিলের ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাস দেরুর 2 দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ওই দিনে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। প্রতি বছরই দিবসটির বার্ষিকীতে পালন করা হয় নানা কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় আগাম প্রস্তুতি নিতে গুরুত্ব দিয়েছে কক্সবাজার প্রশাসন। আর উপকূল নিরাপদ রাখতে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে উপকূলবাসী। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহসিনুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ ও অন্যরা।
চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশিদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পৌরসভা মেয়র মুকিতুর রহমান রাফি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায় পঞ্চমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা। সে সময় সদস্যদের সম্মতিতে সভাপতি নির্বাচনের দাবি জানান মানববন্ধনকারীরা। বরগুনা জেলা খেলাঘরে ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সকালে র্যালি শেষে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। কক্সবাজারের কুতুবদিয়ার ছমদিয়া আলিম মাদ্রাসার দুদিনের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ও অন্যরা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন। নীলফামারীতে সদর উপজেলা পরিষদের আয়োজনে এসএসসি আইটি পরীক্ষা কেন্দ্রের 130টি কক্ষে পরীক্ষার্থীদের জন্য ঘড়ি বিতরণ করা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নির্বাহী অফিসার জেসমিন নাহার ও অন্যরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবরে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।